শান্তনু বাড়ি থেকে ঘুরে এসো। নাও যাও। ওর সময় হলেই আমি নিতে যাব। আর কে খবর নেয় তার কোনো ঠিক নেই। ওরা খবর খবর নিয়েছে আমাদের। যাও, ওদের খবর নেওয়ার জন্য হাঁক পাক করছো। আর কারো কথা আমি কইনি, মার কথা কইছি। আগেরবার মার শরীরটা ভালো দেখলুম নাকি না? এ বুড়ো হয়েছে, শরীর তো খারাপ হবে। আর তার উপর দু দুটো বিয়ে বাড়ি গেল, সপ্তাহ দিন তো থাকা চাই। আলো নে বাবু, আলো নে বাবু। মাথার মধ্যে ঢুকল কে জানে। বকু এ ঘরে শোবে, ওই ঘরে ওর একা শুতে ভয় করে। যত সব নেকার, একা একা স্কুলে যেতে পারে আর ও ঘরে শুতে একা ভয় করে। তোমাকে তো আমি কইছিল তোমার অসুবিধা হবে, আমি ওকে নিয়ে ও ঘরে শুচ্ছি। থাক, স্বামীরা তো সুবিধা অসুবিধা দেখতে হবে না। কতদিন হয়ে গেল কাছে ঘেঁচতে থাকো। আস্তে যত সব শরীর, তার উপর উড়ে গিয়ে মাথায় চুয়ো নাও। এখন ঠেলা সামলাও, যাও বা হাত পা নাড়াচাড়া করতে পারতো, এখন আবার পড়ে গিয়ে শেখানা বন্ধ। নাও বুঝো, এখন ঠেলা বুঝো। যাও এখন গিয়ে দেখে এসো। দিকে গিয়ে বলো, এই তো সব দেখাশোনা করছে। কোভিড মশাই যখন এসেছিলেন সে ছিল সেখানে, এই সব জানে। ভালো বলেছ, বড় দিকে বলো গে। এ নিজের দেখাশোনা এতকাল ঠিক মতো করতে পারলো না, সে করবে মায়ের সেবা, তাহলেই হয়েছে। কিন্তু আমি ভাবছি অন্য কথা, এই বয়সে পড়ে গিয়ে চোখ আর যদি ভেঙে গিয়ে থাকে, কিছু যদি একটা হয়ে যায় তখন। বেশ কয়েকদিন তো হয়ে গেল, ঠাকুমা সুস্থ হওয়ার তো কোনো লক্ষণই দেখছি না। আমার মনে হয় ঠাকুমার চিকিৎসাটা ঠিকঠাক হচ্ছে না। ঠিক করে হচ্ছে না মানে? ওই বুড়ো কবরেজের দ্বারা কিচ্ছু হবে না। কী সব শেকড় বাকড় খাওয়াচ্ছে কে জানে, না ভালো হচ্ছে কাশি, না ভালো হচ্ছে ঠাকুমার শরীরটা। তুই কি বলিস, তোর ঠাকুমার জন্য কি এখন ওই সাহেব ডাক্তার আনতে হবে নাকি? দেশি কি সাহেব জানি না, তবে এমন একজন ডাক্তার ডাকা দরকার যে ঠিকঠাক চিকিৎসাটা করতে পারে, ঠিকঠাক ওষুধটা দিতে পারে, যাতে মানুষটা সুস্থ হয়। এই এই এই, খুব তো লম্বা লম্বা কথা বলছিস। না, যত বড় ডাক্তার তার তত বেশি ভিজিট, সেটা জানা আছে।
তা সেই ভালো ডাক্তারকে তার ভিজিটখানা কে দেবে তুই? আমি যে দিতে পারবো না সেটা ভালো করেই জানো। রোজগার করলে বলতে হতো, নিজেই দিয়ে দিতাম। এই এই বড় বড় লেকচার নামে রে করে দেখাও না, রোজগার করো না। এবার অনেকদিন তো হলো বাপের অন্ন ধ্বংস করা। আকাশ থেকে বললি না বলি, বাড়িখানা তো মায়ের না। মায়ের এখন শরীরের যা অবস্থা, আজ আছেন কাল নেই, এরপর আগাভাগি হওয়ার সময় একটা অশান্তি হবে না? শান্তি আবার হতে যাবে এখন। আর মা যদি বলতে নেই কিছু একটা হয়ে যায়, তাহলে ভাগাভাগির কথা যদি তখন ওঠে, তখন চার ভাগ হবে। চার ভাগ হবে? আমি তো বুঝতে পারছি না চার ভাগ হতে যাবে কোন দোকান। না পারার তো কিছু নেই, চার ভাগে চার ভাগ হবে, পরিষ্কার কথা। কেন মেয়েদার ভাগ থাকবে কেন? সে তো এ বাড়িতে থাকেই না। হ্যাঁ না, এই যে মায়ের শরীর খারাপ যাচ্ছে, রোগ ভোগ যাচ্ছে, তা কি করছে মায়ের জন্য? সে ও কিছু করার বেলা তিনি নেই, কিন্তু সম্পত্তি হাতাবার বেলা তিনি এসে জুটবেন, তাই মাগ না নাকি? তবে মেজদার ভাগটা কে নেবে? তুমি? হ্যাঁ তাই নেব। কেন কেন তুই আমায় প্রশ্ন করছিস কেন? আরে এই সংসারে এখন বেশি খরচখানা কে দেয় রে? হ্যাঁ পর্দার তো রিটায়ারমেন্টের সময় চলে এলো, কুড়িয়ে কুড়িয়ে চলছি। উদয় 15টা, আর তুই? তোর হিসেবের খাতা তো চিরকাল বললা, বা তোমার একটা টানছে কে? ও তুমি এখন সংসার টানছো আর সেটা শোনাচ্ছ? হ্যাঁ আর এতকাল এতকাল যে বর্দা সংসার টেনে এলো সেটা হিসেব করে দেখলে দেখবে আজও বর্দা যা দেয় না তার চেয়ে তুমি একটা বেশি দাও না। আর কাঠ সংসার তোমাকে টানতে হচ্ছিস, তুমি কাঠ যে যার ভাগের টাকা হয়, আমরা তোমার কেউ খাইও না পড়িও না। ভারী এলেন সংসার টাননেওয়ালা। এই তোরা থামতো দেখি। আর তুমি কে? তুমি কে যে মেজদাকে ভাগ পাবে কি না পাবে তুমি কে ঠিক করার? মাকে জিজ্ঞেস করো, বর্দাকে জিজ্ঞেস করো, তুমি কে? আমি কে দেখবি দেখবি খাট ঘরে বাড়ি থেকে বের করে দেবো, সেদিন বুঝবি আমি কে। দাও না দাও না দেখি তোমার কত একজন হ্যান্ডেল লম্বা হাত। আরে তোরা থামতো দেখি। তুমি থামিও না বর্দা, তুমি থামিও না। বড় বার বেড়ে গিয়েছে তো শেষদা, বড় বার বেড়ে গিয়েছে। তুমি লুকিয়ে লুকিয়ে কেন যাও না মেয়েটার সামনে গিয়ে বলো না যে তার ভাগটা তুমি নিতে চলেছ। কত পার বেড়েছে ও তিন দিন বিয়ে বাড়িতে এমন খাওয়া খেয়েছি যে কুত্তার মতো তার পাঁচা। হ্যাঁ মুখ সামলে কথা কেন রে? তুই কোন তালে বস এ তোর সামনে মুখ সামলে কথা বলতে হবে? একটা কথা প্রশ্ন করে বলে দিচ্ছি, কান খুলে
দেশটাকে এক কানা পড়লো আমি ঠেকাবো। আরে হ্যাঁ, তার ভাগখানা সেখানাও আমি নেব। দেখি কার কত বুকের পাটা আছে আমায় ঠেকা। তোরা তোরা থাম না, তোরা থাম। এই কথাগুলো এখন মায়ের কানে গেলে মাটা মাটা আর বাঁচবে না। হ্যাঁ, সেই জন্যই বলছি, সেই জন্যই বলছি বর্দা, এখন জ্ঞান থাকতে থাকতে সমস্তটা ফয়সলা হয়ে যাক, হয়ে যাক। আমি আমি একদিনের মধ্যে সমস্ত কাগজপত্র তৈরি করে দেবো। আর সেই কাগজপত্র নিয়ে আমি মার কাছে গিয়ে বলবো, মা মা তোমার সেই অবস্থায় আমরা তোমার চুপুত্তরে রয়েছি, তো তোমার বিষয় সম্পত্তি সব ভাগ করে দাও। না না না, কিচ্ছু কিচ্ছু বলতে হবে না তো, আমরা আমরা নিজেদের মধ্যে ফয়সলা করে দেবো। আর টাকার মধ্যে শুধু মায়ের ওই আঙুলের ছাপটুকু সে না। মা কোথাও কোনো কাগজে কোনো টিপ চাপ দেবে না। তবে তিনজনে ভাগাভাগি করে আসলে সর্বক্ষণ আমি ও ঘরে, শেষে আমায় যদি ওরক বলছিলাম, বলছিলাম যে ওই বড় বউকে তো মার কাছেই সারাটা দিন আটকে থাকতে হচ্ছে। এ সংসারে বড় বউ তো আরো পাঁচটা কাজ রয়েছে, এত কিছু সামলে এইবার একা হাতে পেরে উঠবে কি করে? বড় বউ
মায়ের দেখাশোনা কত করছে সে তো মায়ের ঘরে ঢুকলেই বোঝা যাবে। ঘরে ঢুকলেই তো গা গুলিয়ে উঠছে। সে একা হাতে এত কিছু পারবে কি করে? মুখে তো বড় বড় কথা কইছিস, তা তোরাও সেজ বুকে ছোট বুকে বল মায়ের কাজখানি করতে। ছোট বউ বলে দিয়েছে ও এসব পারে না। সেজ বউকে আমি ও ঘরে যেতে মানা করেছি। আর এই শুদ্ধ লোকজনের লোক ছড়িয়ে লাভ কি? স্কুল নিত্যদিন ছুটি, তা পড়াশোনাটা হয় কখন? হ্যাঁ তুমিও না, মেয়েদের স্কুলে পড়াশোনা হয় নাই, ওখানে পড়লেও পাস না পড়লেও পাস। সবাইকে পাস না করালে ওদের ওখানে লোকে মেয়েদের পাঠাবে নাকি? কার বাড়িতে কত পিসামশাই আছে যে বাড়ি বইয়ে এসে পড়িয়ে দিয়ে যাবে? যা বলেছি, কি নিয়ে লিখছে বলতো? মা যখন লিখতে বসেছে দেখো, স্ত্রী শিক্ষা, স্ত্রী স্বাধীনতা। মা উপরে ঘর পরিষ্কার করছে। ঘর পরিষ্কার করার জন্য সময় পেত না, মা তো রান্নাঘরটা একেবারে ছেড়েই দিয়েছে, দেখাই যায় না আজকাল। দাঁড়াও, আগে তেনার মহাভারত লেখাটা শেষ হোক, তারপর যদি উপনিষদ লিখতে না বসেন তো দেখতে পাবে।